Hospital! আমার দাবি ম্যানেজমেন্ট হসপিটাল ডাক্তার আলোকানন্দ ডাক্তার অভিনাশ করিবি কিছি আপনার বন্ধুন ভিজুয়াল দেখিবে আপনি এটা দেখি পড়ুতবে কোভিড রে যে স্টাফ মানে অছন্তি 50 জনের উপরে উর্ধ এই স্টাফ মানে প্রটেস্ট করুচন্তি আন্দোলন করুচন্তি তাঙ্ক সালারি মিলু নাহি 3 মাস হেলানি তারপরে অ্যাডমিন উল্টি আশ্বাসনা দেবা বদলরে দরমা দেবা বদলরে ধমক দেই চলিচন্তি ধমক উপরে ধমক মিলুচি ফোন মিলুচি সামনা সামনে ধমক দেবাকু মধ্য হসপিটাল কর্তৃপক্ষ পছো নাহান্তি কিন্তু স্টাফ মানকর অভিযোগ রয়েছে যে বিএমসি র মিলিত মানে সেমানে সালিস করিচন্তি তো সেইথিপাইঁ সেমানকর দরমা মিলিপারুনি সেমানে কাম করুচন্তি তথাপি সেমানে কোনসে সালারি মিলিপারুনি আমি সিধাসলক যিবা পচারি বুঝবা তাঙ্কর কোন অভিযোগ রয়েছে ম্যাডাম আমি 3 মাস হল এটি অবিরতভাবে কার্য করছু কোভিড যোদ্ধা ভাবে আটেন্ডান্ট আর নার্সিং স্টাফ ভাবে এটি না কার্য করছু কিডস কোভিড হসপিটাল রে কিন্তু 3 মাস হল আমাকে খালি মিছ প্রতিশ্রুতি পর প্রতিশ্রুতি স্যালারি পাওনা আমার যেত পাইবার টাইম যেত আসছু দুই দিন পর দেবু চার দিন পর দেবু তাপরে ইভিন যেত সার আসিকি যেত আমার চেয়ারপারসন যেত লেখিকি রিটিনে বি দেলে যে না আমি এতিকি ডেট্রে আতিকি ডেট্রে টিউজডে আউ উইথিন 7 ডেজ্রে নেক্সট পেটা দেবু সেইটা বি সে কালি ডেট্রে আউ আসলেনি যদি আমি এটি শান্তিপূর্ণ ভাবে স্যারঙ্কু যদি অনুরোধ কলু স্যার আমার কেবেবি পাওনাটা মিলব সে ওল্টি ধমক দেউছেন যে তোমার লাইসেন্স আমি রদ্দ করদেবু স্যালারি দেবুনি কিছু দেবুনি তুমি যাও ওল্টি কৌছেন বিএমসি আমাকে পয়সা দেয়নি হসপিটাল যদি আমি জাঁপারু যদি বিএমসি পেসেন্ট পঠাউছি ইয়াড়ু পয়সা দেউনি আউ হসপিটাল বালা কৌছেন যে আমার হাতের কিছু নাই তাহলে আমি পয়সা যাই মাগিবু কাহু এ যে কার্য করছু তা মানে এই যে মিছ ডিণ্ডিব পিটুছ না সরকার কোভিড যোদ্ধা কইকি আমি লাচার হয়েকি বর্তমান আউ কিছু নাই আমি আমার দাবি গণমাধ্যমকে জনাওছু আপনার স্যালারিটা কেমিতে আমার কেমিতে মিলে যাও আউ কিছু নাই তবে আপনার যে 3 মাসের কন্ট্রাকচুয়াল ভিতরে আপনার কেতে মাসের দরমা মিলছে ও কোন সেপ্টেম্বর 14 রু ইভেন ডিসেম্বর 14 পর্যন্ত আমার কন্ট্রাক্ট অছি 3 মন্থর আমাকে সেপ্টেম্বর 14 রু ইভেন নভেম্বর অক্টোবর পর্যন্ত আমাকে ক্লিয়ার স্যালারি করেদেলে অক্টোবর অ্যান্ড নভেম্বর স্টিল নাও ইফ পর্যন্ত আমাকে ডেট পরে ডেট ডেট পরে ডেট দৌছন্তি সেমানে একদম ফাইনাল করু নাহান্তি যে কেউ দিন আমাকে স্যালারি দেবে বলি ইভেন আমার চেয়ারপারসন রিটিন ওয়াইজ বি লেখিকি দেলে আমাকে কালি দেবে বলি স্টিল নাও পিলা মানে 2টা পিএম রু কালি ইভেন এপর্যন্ত অছে কি এবি আমার হালচাল বুঝেকু আসি নাহান্তি পিলা মানে এটি খাইলে পিলে রহিলে ইভেন সেন্সলেস হয়ে গোটে পেসেন্ট আমার পিলা গোটে ইন্টুবেট হবাকু গলানি আইসিউ 1 রে পড়িছি তা বি আমার ম্যানেজমেন্ট কু কিছু ফরক পড়ুনি ইভেন আমাকে আশ্বাসনা দেবা বদলরে থ্রেটনিং দিয়া যাউছি যে আমি তোমার লাইসেন্স রদ্দ করাই দিয়ে যিব ডক্টর অবিনাশ যে আমার নোডাল অফিসর সে আমাকে ফোন করিকি থ্রেটনিং কো দউছন্তি ইভেন মেসেজ রে গ্রুপ রে কহুছন্তি যে তেমানকর সিভি মতে পঠাও মু তাঙ্কর রেজিস্ট্রেশন নম্বর ব্যান করি দেবি মু তাঙ্কর নারে কেস দেবি মেসেজ এডিট করিছন মেসেজ দিবেন আমার পাখরে প্রুফ বি আছে তো আপনার বর্তমান কোন দাবি রয়েছে আমার স্যালারি বাস আমি যেতিকি করিছু যেতিকি দিন আমি এটি কাম করিছু কোভিড রে 2 মাস রো সে 2 মাস রো স্যালারি দেই দিওন্তু এবে তো 2.5 মাস হেই যিবো 14 তারিখ কো তারপরে মেডিকেল বন্ধ হেই যাইবি পারে সেমানকু সেমানে আমকু কিন্তু জনাও নাহান্তি কিছি কিন্তু আমি কউছু যে 2 মাস রো আমকু দরমা দেই দিও তারপরে আমি যেমিতি নরমালি কাম করুছুলু করিবু কিন্তু গোটে ডেট পর গোটে ডেট কোন পাই সেমান দউচন্তি যদি তাঙ্ক পাখরে সেমিতি কিছি সক্ষম নাই তাহলে আমকু সেমানে পোস্টিং দউথলে কোন পাই কিন্তু গোটে ডেট পরে গোটে ডেট কই চলছন যে নাই আমি বিক্রি হই কিনা পয়সা দেই দেবু আমি এমিতি আনি কিনা পয়সা দেই দেবু নলে বিএমসি পাখরে যাই কিনা স্ট্রাইক করিবু কোতি পাই কো মিছ আশ্বাসনা দেই কিনা কালি ঠু পুনি এবে তো কে কহুছন্তি যে তুমি যাহা কলে বি আমি পয়সা দেবু নাই যেতে পর্যন্ত বিএমসি আমাকে পয়সা দেইছি দেই নাই তো যেতে হাই হাই কলে বি আমার কিছু ফরক পড়িব নাই তো আমি এবে কোন করিবু এবে তোকে তো আমার পিলা 2 জন 3 জন সেন্সলেস হয়ে কিনা জনে আইসিউ 1 রে এডমিট হয়ে সারি ইন্টুবেট হব বলে বি আমাকে যা খবর আসুচি আউ জনে পিলা আমার সেন্সলেস হয়ে কিনা রুম রে আমি তাকে রেস্ট নেওয়া দেইছু তো এই পরিস্থিতি কালি দিন 2টার এবে তোকে আমি ন খাই ন পিকিনা এইটি রাতি যাক শীত কাকরের পিলা মানে এইটি শোইছেন তাপরে ম্যানেজমেন্ট যাই কিনা আরামসে তাঙ্ক ঘরে শোইছেন ইভেন চেয়ারপারসন বি কালি ঠু আজি তোকে আমাকে আসু নাহান্তি কি আম পরিবার বলি যে কৌতলে সে পরিবারর বাপা যাই কিনা ঘরে আরামসে তাঙ্কর ভালো নিদরে শোউছেন এবে তোকে বি আমাকে পচার নাহান্তি যে তুমি মানে কোন পাই এমতি করছো কি মু কোন করিবি কোন নাই মো পাখরে এমতি কিছু নাহি কিছু বি আসুসন দেওয়া বদলে সে আউরি আমাকে থ্রেটলিং দেউছেন যে নাই মু তোম উপরে কড়ারু কড়া একশন নেবি
ଆପଣଙ୍କୁ ଲିଖିତ ଅଭିଯୋଗ ଲିଖିତ ଆପଣଙ୍କୁ ଦେଇସାରିଛନ୍ତି ପ୍ରଶାସନ ହସ୍ପିଟାଲ ପ୍ରଶାସନ ଆପଣ ଏଇ ତ ନେଇକି ଦେଖେଇଛନ୍ତି ଏଇ ଯେଉଁ ଆପଣଙ୍କ ପାଖରେ ଲିଖିତ ଅଛି ତାପରେ କ'ଣ ଫଳାଫଳ ମିଳୁଛି ଫଳାଫଳ କିଛି ନାହିଁ ସେମାନେ ଏଇଟାକୁ ବି ଏବେ ରିଜେକ୍ଟ କରିବ ରିଜେକ୍ଟ କରିଦେଉଛନ୍ତି ଯେ ନାହିଁ ସେମାନେ କହିଦେଇଥିଲେ ଏଇଥିପାଇଁ ଯେ ସେମାନଙ୍କ ପାଖରେ ଆଉ କିଛି ଉପାୟ ନଥିଲା ତୁମମାନଙ୍କୁ ଏଇଟାକୁ ସେମାନେ ଲେଖିକିନା ଦେଇଦେଇଥିଲେ କିନ୍ତୁ ତାଙ୍କୁ ବିଏମ୍ସି ସେମାନେ ଭାବିଥିଲେ ଯେ ବିଏମ୍ସି ବାଲା ପଇସା ଦେଲେ ଆମମାନଙ୍କୁ ଦେଇଦେବେ କିନ୍ତୁ ଭାରତ ବନ୍ଦ ହେଇଗଲା ଇଏ ହେଇଗଲା ସେ ଗଲା ନାନା ପ୍ରକାର ମିଛ କାଗଜ କଲମ ବି ମିଛ ଏବେ ସମସ୍ତେ ସମସ୍ତେ ଜଣେ ଜଣେ ଆସିକିନା ମ୍ୟାନେଜମେଣ୍ଟରେ ଇଏ ଆଶ୍ୱାସନା ଦେଉଛି ନାହିଁ ଆମେ ଦେଇଦେବୁ କାଲି ଆମେ ଦେଇଦେବୁ ପରଦିନ ଆମେ ଦେଇଦେବୁ ସେଦିନ କିନ୍ତୁ ଗୋଟେ ଡେଟ୍ ପରେ ଗୋଟେ ଡେଟ୍ ଯେତେବେଳେ ଆମେ ତାଙ୍କୁ ପଚାରୁଛୁ ସେ ଡେଟ୍ରେ ସେମାନେ କହୁଛନ୍ତି କି ନାହିଁ ଆମେ ଆସିନୁ ଆମେ କ'ଣ କରିପାରିବୁ ତାହେଲେ ଆମେ ଦରମା ଏବେ କାହାକୁ ମାଗିବୁ ନା ମ୍ୟାନେଜମେଣ୍ଟକୁ ନା କିଡ୍ସ ହସ୍ପିଟାଲକୁ ନା ବିଏମ୍ସିକୁ ନା ସରକାରକୁ ତେବେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ରହିଥିଲା କି ଯେ କୋଭିଡ଼ ମାନେ କୋଭିଡ଼ ସମୟରେ ଆପଣ ନିଜେ ଚେଷ୍ଟା କରିଥିଲେ କି କେମିତି କୋଭିଡ଼ ପେସେଣ୍ଟଙ୍କର ଆପଣ କେୟାର ନେଇପାରିବେ ଆପଣ ଧ୍ୟାନ ନେଇପାରିବେ ତାପରେ ସତ୍ତ୍ୱେ ବି ଆପଣଙ୍କର ସେଇ କଥା ସବୁ ଆପଣ ଦାବି କଲା ପରେ ବି କୌଣସି ପ୍ରଶାସନ ରଖୁନାହାନ୍ତି ଓଲଟି ଧମକ ପରେ ଧମକ ଦେଇ ଚାଲିଛନ୍ତି ତେବେ ଆପଣ ୟା ପରେ ଆଉ କ'ଣ କରିବାକୁ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଏଇ ଦାବି ଯଦି ପ୍ରଶାସନ ନ ଶୁଣିବ ତେବେ ୟାପରେ ଆପଣ କ'ଣ କରିବାକୁ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଆମେ ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ପ୍ରତିବାଦ ତ ଏଇଟା କୁହାଯିବନି ଆମର ପିଲା ବି ବର୍ତ୍ତମାନ ଡ୍ୟୁଟି ବି କରୁଛନ୍ତି ଆମେ ମଧ୍ୟ ଡ୍ୟୁଟି କରିକି ମଧ୍ୟ ଆସିକି ପିଲାଙ୍କ ସହିତ ଆସିକି ଯୋଗ ଦେଇଛୁ କିନ୍ତୁ ଆମେ ପେସେଣ୍ଟକୁ ଫାଷ୍ଟ ପ୍ରାୟୋରିଟି ଦେଉଛୁ କିନ୍ତୁ ଆମର ଯଦି ଆମ ଅନୁରୋଧଟାକୁ ସେମାନେ ଯଦି ନ ରଖିବେ ଆମେ ବାଧ୍ୟ ହୋଇ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇବୁ ଦରକାର ପଡ଼ିଲେ ଲୋୟର ପିଏମ୍ଜି ନାହିଁ ତ ସଚିବାଳୟ ଆଗରେ ମଧ୍ୟ ଯାଇକି ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିବୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଏ ସରକାରର ନିଦ ନ ହଜିଛି କୋଭିଡ଼ ଯୋଦ୍ଧା ବୋଲି କହି ମିଛରେ ଡିଣ୍ଡି ପିଟିବା ଅପେକ୍ଷା କୋଭିଡ଼ ଯୋଦ୍ଧାଙ୍କର ଅବସ୍ଥା ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ରିଆଲିଟି ଏଇଟା କାମ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ପଇସା ନାହିଁ ପଇସା ମାଗିଲା ବେଳକୁ ସେ ମିଛ ପ୍ରତିଶ୍ରୁତି ଓଲଟି ଧମକ ଦେଉଛନ୍ତି ଗୁଣ୍ଡାରାଜ ବୋଲି କହୁଛନ୍ତି ହସ୍ପିଟାଲରେ କାମ କରୁଥିବା ଲୋକ ଆଜ୍ଞା କେତେବେଳେ ଗୁଣ୍ଡାରାଜ ନୁହେଁ ବହୁତ ସହନଶୀଳତା ସହିତ କାମ କରୁଛୁ କିନ୍ତୁ ପ୍ରତିବଦଳରେ ଏଇଆ ହିଁ ପାଉଛୁ ତେବେ ହଁ ବିସ୍ମି ଆପଣ ଦେଖୁଥିଲେ ଆପଣ ନିଜେ ବି ଶୁଣୁଥିଲେ କେମିତି ହସ୍ପିଟାଲ ଷ୍ଟାଫ୍ ମାନେ ଦୁଇ ଦିନ ଧରି ରାତିରେ ଅତି ଶୀତ କାକରରେ ପଡ଼ି ମଧ୍ୟ ସେମାନେ ଏଠି ପ୍ରୋଟେଷ୍ଟ କରୁଛନ୍ତି କାହିଁକି ନା ତାଙ୍କର ଯେଉଁ ହକ୍ ପଇସା ତାଙ୍କର ଯେଉଁ ଦରମା ତାଙ୍କର ଯେଉଁ ହକ୍ରେ ରହିଛି ପଇସା ସେ ପଇସା ମିଳିବା ପାଇଁ କାଗଜ କଲମରେ ଲେଖି ଦେଇଛନ୍ତି କିନ୍ତୁ କାଗଜ କଲମରେ କୌଣସି ମୂଲ୍ୟ ନାହିଁ ବୋଲି ଏମାନେ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରୁଛନ୍ତି କି ତାଙ୍କ ହକ୍ର ପଇସା ମିଳିଯାଉ ତାପରେ ଯଦି ପ୍ରୋଟେଷ୍ଟ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଯେଉଁ ଆନ୍ଦୋଳନ କରିଛନ୍ତି ଯଦି ହସ୍ପିଟାଲ କର୍ତ୍ତୃପକ୍ଷ ନ ଶୁଣିଲା ତେବେ ଏମାନେ ସଚିବାଳୟ ଆଗରେ ଧାରଣା ଦେବେ ଚେତାବନୀ ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି।